শ্রেয়াই তো, তাই তো ঠিক না? না ওরা শ্রেয়া, 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 এ শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া দাঁড়াও, শ্রেয়া, আরে দাঁড়াও শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া দাঁড়াও, শ্রেয়া, কিন্তু কেন শ্রেয়া, কেন শেষমেশ তুমি কি না? ছি, আমার ভাবতেই কেমন লাগছে। তুমি জানো আমি বিদেশ থেকে ফেরার পর তোমার বিষয়ে আমি কত খোঁজ করেছি, কতজনকে তোমার বিষয়ে জিজ্ঞাসা করেছি, আর শেষমেশ তুমি কি না সাউথ সিটিতে? ছি, ডিসকাস্টিং, আই ক্যান বিলিভ দিস। জানি খুব ঘেন্না লাগছে না আমায়, কিন্তু কি করবো বলো? তুমি চলে যাওয়ার পর বাড়ি থেকে সমানে বিয়ের চাপ দিতে লাগলো, তারপরে পালিয়ে এলাম কলকাতায় আমার এক বান্ধবীর বাড়িতে। শ্বেতা, কাজের খুব দরকার ছিল আমার, কিন্তু শ্বেতা যে আমাকে এভাবে ঠকাবে বুঝতে পারিনি। ওকে, বাট এখন তো তুমি ছেড়ে দিতে পারো। কলগালের খাতায় যে একবার নাম লেখায়, তার নর্মাল লাইফে ফিরে যাওয়া যায় না অভি? ওকে, তাহলে আমায় ভুলে যাও, আর কোনোদিন আমায় ফোন করবে না। হাতটা ছাড়ো, আর কোনোদিনও আমাকে ফোন করবে না। আজ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসতাম, আজকের পর তোমার সাথে আমার আর কোনো রিলেশন নেই, আর কোনোদিনও আমায় ফোন করবে না, বুঝেছো? তোর কোনো কথাই শুনলো না অভি? না, ফিরিয়ে দিল আমায়। ভেবেছিলাম কেউ বুঝুক না বুঝুক ও অন্তত আমার যন্ত্রণাটা ফিল করবে, কিন্তু ও আমাকে ভুল বুঝলো। আমরা যারা কলগার্ল, তাদের নিয়ে ফুর্তি করা যায়, আমাদের মানুষ ভেবে কাছে টানা যায় কি মনে হয় না। ওসব বালের কথা রাখতো, আমাকেও তো বিয়ে করেছে শান্তনু, কতটা বোঝে ও আমায়। সংসারটা তো আমাকেই সামলাতে হয়, তাও শরীর খাটিয়ে। তার থেকে বরং যা করছিস কর। কেন যে তোর সাথে অভি দেখা হয়েছিল, ঘুমিয়ে পড়। কাল আবার হোটেল হিন্দুস্থানে যেতে হবে, হেভি পার্টি, বলেছে পার শট 20K করে দেবে, বুঝতে পারছিস? আমার ভালোবাসাটাও তো শেষ হয়ে গেছিল,
ঠিক তোরই মতো। রাহুলও আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তোর জীবনটা নষ্ট হতে দেব। তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। তোর জন্য যদি অভির সঙ্গে কথা বলতেও হয় আমি বলব। তার মানে তুমি সবকিছু শেষ করে দিতে চাইছ অভি? হ্যাঁ, ইয়েস, আমি ভুলে যেতে চাই যে আমার জীবনে শ্রেয়া বলে কেউ ছিল। তার মানে তুমি সম্পূর্ণ ব্রেকআপ চাইছ অভি? হ্যাঁ, ইয়েস, আমি তোমার সাথে আর কোনো রিলেশন রাখতে চাই না। আমি ভুলে যেতে চাই যে আমার জীবনে শ্রেয়া বলে কেউ ছিল। ভুলেই তো গিয়েছিলে, সেদিন যদি হঠাৎ দেখা না হতো তাহলে ভালোই হতো, অন্তত ভালো স্মৃতি নিয়ে বাঁচতে পারতাম, অন্তত এটা ভাবতে হতো না যে আমার শ্রেয়া কল গার্ল। প্লিজ আমার সাথে আর দেখা করো না, তুমি চাই না তোমার সাথে কোনো রিলেশন রাখতে। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। ঠিক আছে, তুমি যখন এটাই চাও তখন তাই হবে, আমি আর কোনদিনও তোমার কাছে ফিরে আসবো না। আজ থেকে জানবো আমার জীবনে কোনো ভালোবাসা ছিল না। আমি হঠাৎ আপনাকে এভাবে ডেকে পাঠালাম বলে আপনি কিছু মনে করলেন না তো? না, তবে আমার নাম্বারটা কোত্থেকে পেলেন? শ্রেয়াই দিয়েছে আমায়। আপনাকে যে কথাগুলো বলবো জানি আপনার ভালো লাগবে না, তবু। আচ্ছা অবি, আপনার কি মনে হয় আমাদের মতো মেয়েরা কেন কলগাল হয়? জানি উত্তরটা আপনার জানা নেই। আসলে কি জানেন, আপনারা পুরুষেরা না মেয়েদেরকে আজও শুধু শরীরই মনে করেন। আমাদের এই শরীরের প্রত্যেকটা অংশের উপরে আপনাদের দাবি, কিন্তু মনটা, মনটাকে বোঝার চেষ্টা করেছেন কোনোদিনও? করেননি। একটা মেয়ে যখন কলগাল হয়, যখন প্রত্যেকটা পুরুষের সাথে শুধু টাকার জন্য সম্মিলিত হয়, সেটা আনন্দের হয় না অবি, সেটা যন্ত্রণার, মেশিনের মতো। মানবিক থেকে কোথাও যান্ত্রিক হয়ে গেছি আমরা, অথচ সে আপনাকে আজও ভালোবাসে। তাই তো আপনার এই ইগনোরটাও আজও মেনে নিতে পারছেন। ভালোবাসা মানে কি পাওয়া অবি? আমার তো মনে হয় না। শরীরকে ভালোবাসাটাই কি ভালোবাসা? মনটার কোনো দাম নেই, ভেবে দেখেছেন কোনোদিন? সত্যি আপনার মতো করে কোনোদিন ভাবিনি, ভাবতে পারিও নি। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ শ্রেয়াকে এভাবে দূরে সরিয়ে দেবেন না, তার ভালোবাসাটার মর্যাদা দিন। আমরা নষ্টা, নষ্ট হয়ে যাও মেয়ে। তবু কি জানেন, আপনাদের মতো মনটা এখন আমরা নষ্ট করতে পারিনি। খুব ভালো বললেন তো, সত্যি আপনার মতো করে কোনোদিন ভাবতে পারি। ভাবুন, ভাবতে শিখুন, যা চোখে দেখা যায় না সেটা মন থেকে ফিল করতে হয়, অনুভব করতে হয়, তবেই না আপনি ভালোবাসেন। থ্যাংক ইউ ঝিলিক। ঝিলিক নয়,
বলুন নষ্ট হয়ে যাও আমি, আমরা যে নষ্টা। শ্রেয়া কোথায় এখন? বাইরে ওয়েট করছে আপনার জন্য, পালিয়ে যান, ওকে নিয়ে চলে যান দূরে কোথাও, তারপরে একটা সুন্দর সংসার করুন। আজ আপনি আমার চোখ খুলে দিলেন, আপনাকে কোনোদিনও ভুলবো না আমি, থ্যাংক ইউ। আমি পারিনি রে শ্রেয়া নিজের জীবনকে বাঁচাতে, কিন্তু আজ অভিকে তোর কাছে ফিরিয়ে দিলাম, পারলে আমায় ভুলে যাস আর নতুন একটা জীবন শুরু করিস।